খড়দহ পৌরসভার উদ্যোগে তৈরি মৃতদেহ সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন পৌরমন্ত্রী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। খড়দহ পৌরসভা পরিচালিত মৃতদেহ সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন হলো শনিবার দুপুরে খড়দহ নাথুপাল ঘাট সংলগ্ন এলাকায়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, খড়দহ পৌরসভার পৌর প্রশাসক নীলু সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের উদ্বোধনী কর্মসূচিতে যোগদান করে পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য জানান, বহু দূর দূরান্তে যাদের পরিবারের সদস্যরা থাকেন তাদের ক্ষেত্রে এই ধরনের দেহ সংরক্ষণ কেন্দ্র অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তিনি এমন ধরনের উদ্যোগ আগামী দিনে অন্যান্য পৌরসভা নেবে বলে আশা প্রকাশ করেন। আমরা সমস্ত পৌরসভাগুলোকেই আরও উন্নত মানের করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, এবং যেমন জীবনটাও মানে নতুন জীবন সেটাও যেমন পৌরসভার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ সদ্যজাতকে রক্ষা করা, তেমনি মৃতের প্রতি সম্মান জানিয়ে তার জীবন অবসান হলে সেখানেও কিন্তু পৌরসভার একটা বড় দায়িত্ব থাকে। সেখানে দাঁড়িয়ে খড়দহ পৌরসভা আজকে যে মর্চুয়ারি এখানে আমরা আজকে উদ্বোধন করলাম, সেটা অনেক মানুষ যারা দূরে থাকেন, অথচ পরিজনরা হয়তো এখানে মারা গিয়েছেন, তারা শেষকৃত্য করতে চান, দেখতে চান, সেটা সম্ভব করে তুলছে খড়দহ পৌরসভা। এটা খুব ভালো। হ্যাঁ, অন্য জায়গাগুলোতেও হচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে অনেকগুলো আছে। আপনারা জানেন কলকাতাতেও P7 আছে, অনেকদিন ধরেই আছে। অন্যান্য পৌরসভাও এই ধরনের পরিকল্পনা নিচ্ছে এবং আমরাও দেখছি, কারণ এটা হচ্ছে আধুনিক ব্যবস্থা করা। এমনকি 6টা পর্যন্ত এরকম না, এটা তো পরপর 8টা, তো এরকম হচ্ছে আর কি। করোনাকালে এটা হওয়াতে কি অনেক উপকার হলো? নিশ্চিতভাবে করোনাকালে এটা হওয়াতে উপকার, এই কারণে যে ওই যে আবারও বললাম, অনেক মানুষ দূরে থাকেন, তারা তাদের আত্মীয় পরিজনদের দেখতে আসেন, বিদেশে থাকেন অনেক, সেখানে যাতে কোনো দেহ অসম্মানিত না হয় মৃত্যুর পরে, সেটা পৌরসভা, প্রত্যেকটি পৌরসভার দেখার কাজ তারা দেখছে। পেশেন্ট মারা গেলেই যে এর মধ্যে ঢোকাবে তা তো নয়, পেশেন্ট মারা গেলে সে এমনি হলে নিয়ে যাবেন, আত্মীয় পরিজনরা নিয়ে যান, শেষকৃত্য করেন, কিন্তু যাকে রাখার দরকার হয়তো কেউ আসবে দেখবে কি কিছু, তখন এগুলো ব্যবহার করবে। দিদি, করোনার প্রশ্নেও তো একটা বিরাট ব্যাপার, কারণ সকালে মারা গেলে রাত ছাড়া দাহ করা যায় না, সেক্ষেত্রেও তো দীর্ঘ সময় বলছি। তারপরে অন্য জায়গা থেকে, অন্য যেখানে ক্রিমেটোরিয়াম নেই সেই সমস্ত পৌরসভা থেকে যেখানে ক্রিমেটোরিয়াম আছে সেই পৌরসভাগুলো আসে দেহ, সুতরাং সব মিলিয়ে একটা আধুনিক এবং উন্নততর একটা পরিষেবা। সব পৌরসভা এক্ষুনি আমি এমন কিছু বলবো না যেটা করা সম্ভব হয় না, পৌরসভাগুলো হবে এটা আমি বলবো। শ্রী কাশীনাথ মণ্ডল স্যার ভালো সঙ্গীত পরিবেশন করেন, আমাদের খড়দহের মানুষের পক্ষ থেকে অনেক অভিবাদন, অনেক সম্মান ওনাদের জন্যে। ওটা আবার নিয়ে নাও। একটা জোরে হাততালি হোক সম্মাননীয় অধ্যাপক সাংসদ শ্রী সৌগত রায়। পৌরসভার